আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাপকাঠির আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর বিষয় রমজানে কবরের রাজা মাফ থাকে অথবা রমজানে মারা গেলে কবর রাজা হয় না এ কথা কতটা সঠিক রমজানে কবরের রাজাব মাফ থাকে অথবা রমজানে মারা গেলে কবরের রাজাব হয় না ইত্যাদি কথা হাদিস সম্মত নয় বরং হাদিস সম্মত কথা হলো যদি কেউ দিনদার ও সৎকর্মশীল অবস্থায় মারা যায় তাহলে সে কবরে ফেরেশাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে এবং কেয়ামত পর্যন্ত সেখানে শান্তি ও নিরাপদে অবস্থান করবে আর কেউ যদি দুষ্কৃতিকারী ও পাপিষ্ঠ হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ চাই সে রমাজানে যাক অথবা অন্য যে কোনো সময় আর যে ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে রমজান মাস শরীরে তার শাস্তি স্থগিত হয় এমন কোনো কথাও হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার পর সে অবস্থায় মৃত্যুবরণ করা জান্নাতে প্রবেশের অন্যতম একটি কারণ নিম্নে এ সংক্রান্ত দুটি হাদিস ও শেখ আবদুল্লাহ ফতোয়া তুলে ধরা হলো কবর আজব সংক্রান্ত হাদিস বর্ণিত নবী সাল্লা আলাইস্লাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পেছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় এমন সময় তার নিকট দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে দেন অতঃপর তারা প্রশ্ন করেন এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আল্লাহ তার সম্পর্কে তুমি কি বলতে তখন সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থানে জায়গাটি দেখে নাও যার পরিবর্তে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারণ করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন তখন সে দুটি স্থান একই সময় দেখতে পাবে আর কাফির বা মুনাফিক বলবে আমি জানি না অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছো না কুরআন পড়ে শিখেছো অতঃপর তার দোকানের মাঝখানে লোহার মুগুর দিয়ে এমন জোরে আঘাত করা হবে যাতে সে চিৎকার করে উঠবে তার আশেপাশের সবাই তা শুনতে পাবে মানুষ ও জিন ব্যতীত তাহিদ তেইশ জানাজা হাদিস একশো আটত্রিশ সহি মুসলিম একান্ন সাত সতেরো হাদিস দুই হাজার আটশো সত্তর আধুনিক প্রকাশনী বারোশো পঞ্চাশ স্নায়িক ফাউন্ডেশন বারোশো সাতান্ন উল্লেখ্য যে এটি সংক্ষিপ্ত হাদিস অন্যান্য বর্ণনায় আরও দুটি প্রশ্ন করার কথা এসেছে সে দুটি হল তোমার রব অর্থাৎ প্রতিপালক ও সৃষ্টিকর্তা কি তোমার দিন তথা ধর্ম ও জীবন ব্যবস্থা কি যা উক্ত হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কবর রাজা সত্য এবং তার রমজান কিংবা রমজান ছাড়া অন্য যে কোনো সময়ের জন্য প্রযোজ্য অর্থাৎ কবরের রাজা রমজানে বন্ধ থাকবে তা উক্ত হাদিসে বলা হয়নি আর এই বিষয়ে অন্য কোনো হাদিসও আসেনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার পর সে অবস্থায় মৃত্যু সংঘটিত হওয়া জান্নাতে প্রবেশের একটি কারণ কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার পর সে অবস্থায় তার জীবন অবসান হলে সে জান্নাতে যাবে কথা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেমন বর্ণিত তিনি বলেন আমার বুকে হেলান দিয়েছিলেন তখন তিনি বলেন ইলাহা ইহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন সিয়াম রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু দান সত্য করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাতে প্রবেশ করবে মোসনাদে আহমদ বাইশ হাজার আটশো তেরো শহীদ তারগিব নয়শো পঁচাশি আলবানি রহমতুল্লাহ আলাই আর আহকামুল জানাইজ গ্রন্থে বলেন এর সনদ শহীদ মারা গেলে কবর রাজা মাফ প্রসঙ্গে শাইখ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেন আর যদি রমজান অথবা জুমার দিন মৃত্যুবরণ করে তাহলে কবর রাজার থেকে মুক্তি পাবে ব্যাপারে কথা হলো না এ কথা সঠিক না বরং আল্লাহর উপর সমর্পিত যদি সে দিনদারির পরে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য রয়েছে জান্নাত এবং সম্মান আর যদি আল্লাহর অবদ্ধতার উপরে মৃত্যুবরণ করে তাহলে সে বিপদের মুখে রয়েছে তার জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাত ও রহমতের দোয়া করতে হবে তিনি নুরুন আলাদ দারম শীর্ষক সৌদি আরবের এক রেডিও অনুষ্ঠানে আরও বলেন ওই ব্যক্তির জন্য কবর রাজাব সাব্যস্ত যে তার উপযুক্ত চাইশি শুক্রবারে মারা যাক অথবা রমজান মাসে অথবা অন্য যে কোনো সময় পরিশেষে অসীম দয়াময় করুণার আধার আল্লাহ সুবানা ও তাল্লার নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে কবর রাজাব থেকে রক্ষা করেন বিশেষ করে যেন রমজান মাসে আমাদেরকে সিয়াম কিয়াম তিলাওয়াতুল কোরআন তবা ইস্তিকফার সহ আল্লাহর সন্তুষ্টিমূলক সৎকর্ম বেশি করে সম্পাদন করার তফিক দান করেন এবং এগুলোর মাধ্যমে আমাদের গুণাগুলো মোচন করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও অসুন্দ ভিডিওটি সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন